লাল শাক আসলে অনেকভাবে রোপণ করা যায়, তবে আমার কাছে মনে হয় যে রান্না করে যে সবজির খোসাগুলা থাকে সাধারণত, এই সবজির খোসাগুলো মাটির নিচে দিলে পরবর্তীতে আবার যখন আপনি মাটিটা উলট পালট করবেন গাছগুলা তুলে বা যে শাকগুলা তুলে, তখন কিন্তু আবার এগুলা মাটির সাথে মিশে গিয়ে একটা জৈব সার তৈরি হয়। তো রান্নাঘরে যে সবজি খোসাগুলো আছে এগুলো মাটির নিচে দিবেন, তারপরে হচ্ছে মাটি দিবেন, এরপরে হচ্ছে আরেকটা বিশেষ কাজ করবেন, সেটা হচ্ছে যদি আপনার কাছে কচুরি পানা পচা থাকে ওই পচাগুলা জৈব সার হিসাবে আপনি মাটির উপরে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে বীজটা রোপণ করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। এখন কতগুলো শাক হয়ে গেছে, তো আমি এরকম করেই সাধারণত রোপণ করি, যে আগে হচ্ছে রান্নাঘরে সবজির খোসা, তারপরে মাটি, তারপরে কচুরি পানা। কচুরি পানা পচাগুলা দিলে মানে অনেক সুন্দর হয় গাছগুলা, যেই গাছই রোপণ করেন না কেন, যেমন বরবটি গাছ, ছোট ছোট ক্যারেটগুলো, তারপরেও দেখবেন যে বরবটি, টমেটো বা বিভিন্ন প্রকার শাক মানে প্রচুর হয় এক কথায়। তো আমি এমন করেই সাধারণত রোপণ করি, টমেটো গাছটার গোড়া যে শাকগুলো ছিল ওই শাকগুলো তুলে টমেটো গাছটাকে একটু একা করে দিচ্ছি, যেন সে একাই রাজত্ব করতে পারে। তবে এখনও শীতকাল আসে নাই, শীতকাল আসার আরও দেড় মাস বাকি, এই অসময় টমেটো গাছটার মধ্যে আবার ফুলও চলে এসেছে। তো আমি নিচে কিছু কচুরি পানা আবার দিয়ে দিচ্ছি, কচুরি পানা পচা আমার কাছে আছে, এগুলো দিয়ে দিলাম। তারপর মাটি দিয়ে এটা ডেকে দিব, মাটি দিয়ে ডেকে দেওয়ার ফলে এটার যে গুঁড়া আছে গুঁড়া থেকে অনেক শিকড় ছাড়বে। সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে।